বাবা আমার তো দুনিয়াতে কেউ নাই, কারণ আমার একটা ছেলে আছে, আমার ছেলে তো মাদ্রাসা পড়তে দিয়েছিলাম, টাকা পয়সার জন্য আমি পড়াইতে পারতেছি না। 3-4 হাজার টাকা কোনো সময় মনে করেন 5 হাজার টাকা বেতন পাই, পাইয়া কি ঘর ভাড়া দিমু, না ছেলের খাওন দিমু, না মাস্টারের পড়ার লেখার টাকা দিমু, আমি তো কিছুই করতে পারতেছি না। আমি তো দুনিয়াতে কেউ নাই, এক ছেলেরা সারা। এখন ছেলেরা যদি আমি মানুষ না করি তাহলে রাস্তা থাকলে ছেলেটা নষ্ট হয়ে যাইব, তার জন্য আমি আপনাকে ক্যামেরার সামনে আইছি। আমাদেরকে একটু বলবেন খালা, যে আসলে আপনি ঢাকা শহরে প্রথম এসে কি করছেন? আমি ঢাকা শহরে আয়া প্রথম কাজ করছি, কাজ যখন না ছিল তখন আমি রাস্তায় ছায়া চিন্তা খাইছি। কি কাজ করছিলেন প্রথমে একটু যদি বলেন? বাসা বাড়ি কাজ করছি, এরপরে রাস্তায় হাত পাততে বাদ খাইছি। তো রাস্তা যে মানে এলো, মানে হাত পেতছেন মানে এলো, আপনি কি রাস্তাঘাট চিনতেন বা বাসা বাড়িতে যে কাজ করতেন প্রথমে? মাসের লগে লগে যাইতাম, আব্বা পেটে কি দাম ঘর ভাড়া ছেলেটার মাদ্রাসার দিচ্ছি, ছেলেটা কষ্ট করতে আছে, খাওয়ার খাওয়া খাদ্য বেতন দিয়ে আমি খোলাতে পারতেছি না, ছেলেটা অনেক কষ্ট করতে আছে। আপনাকে সামনে আমি আর কি বলবো, আমার আর কিছুই নেই। ছেলেটার বয়স কত? 12 বছর চলছে এখন। 12 বছর চলে, তো এই যে খালা আপনার পুরো নামটা কি একটু যদি বলেন? জি, আপনার পুরো নামটা কি? আমার ছেলের নাম। আপনার নাম? আমার নাম নূরবানু। নূরবানু খালা, আপনার কি সমস্যার কারণে আপনার স্বামী আপনাকে ফেলে চলে গেছে? আমার স্বামী, আমি তো জানতাম না যে হ্যার বউ পোলাপান আছে, তার জন্য চলে গেছে। আপনি কি পরে বিয়ে করছে আপনাকে? জি। তো আগের বউ জানতেন না যে মানে সে বিয়ে করছে কিনা? কত বছর আপনার সাথে সংসার করছিল? সংসার করছে 15 বছর সংসার করছিল, করে হালাত হয়ে গেছে। 15 বছর পরও আপনি জানতে পারেন না যে তার আরেকটা বউ আছে? বিয়ে করার কতদিন পর আপনি জানতে পারছেন তার আরেক বউ আছে? কিন্তু বউ আছে, বউ আইতো যাইতো দেখতাম, কিন্তু আমি জানতাম না যে আমার এইভাবে হালাত হয়ে যাইবে আমার সন্তান দ্বারা। মানে তার বউ আসতো আপনার কাছে? হুম। এ ঢাকায় আসতো? বাসায় আসতো না, রাস্তায় তো কথাবার্তি কইতো সেতো। ওটা যে তার বউ জানতেন না আপনি? জানতাম, জানলো ওরা কইছে যে না নিম না, এই করবো না, সেই করবো না। এখন তো আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আমার বলতে আমার কেউ নাই, খালি আমার সন্তানরা ছাড়া। এখন কি কাজ করে আপনার সংসার চলে? আমাদের ক্যামেরার দিকে একটু তাকাবেন, কি কাজ করে আপনার সংসার চলে? এখন এই যে উপযুক্ত একটা বাসা কাজ করি, এই বাসাটা 5 হাজার টাকা বেতন, কত সময় 5 হাজার পাই, কত সময় 4 হাজার পাই, এরকম দিয়া এখন এই ছেলেদের আমার খাওয়ার কষ্ট হয়। যদি বেতন দেয় চাইলে খাইতে দিতে পারি না, যদি খাইতে দেয় চাইলে বেতন দিতে পারি না, এরকম। আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে কত টাকা লাগে খরচা? লাগে, মনে করেন ফুলাপন মানুষ না, খাইতে খাইতে কত সময় 5 হাজারও যায়, কত সময় 6 হাজারও যায়, কত সময় 8 হাজারও যায়। কা নতুন করে কিছু ভাবছেন আপনি? এরকম অবস্থা। আপনি কি ওই স্বামীর আশায় থাকবেন? এখন কি করব, আমার সন্তানটা আছে, আমি আর বিয়েতে যাব মনে, আমার সন্তানটা নিয়ে আমি থাকব। এই বয়সে আপনাকে কে করবে বিয়ে? তাই তো। আর আপনার বিয়ে হলে মানে আপনার সন্তানকে কি করবেন, সন্তানের দায়িত্বটা কে নেবে? তাই তো, এখন আর আমি বিয়ে শাদি আর বসবো না বাবা, আমার বাচ্চাটারে মানুষ করে সেটাই ভবিষ্যৎ আমার। স্বপ্নটা কি আপনার, কখনো চিন্তা করছেন যে এভাবে বিয়ে হবে আপনার, তারপর আপনার স্বামী আপনাকে এভাবে ফেলে চলে যাবে? তো স্বামী কোথায় আছে, তার নামে মামলা টামলা করেছেন কিনা, পুলিশের কাছে গিয়েছেন কিনা? সে কই আছে আমি কইতেও পারবো না, সে নিখোঁজ হয়ে গেছে। এই কেমন মানুষকে বিয়ে করলেন, যার বাড়ি চিনেন না, ঘর চিনেন না, 15 বছর সংসার করলেন? চিনেন তার ঘর বাড়ি? চিনেন না। কি দেখে বিয়ে করলেন? তার ঘর বাড়িও চিনি না। আমাদের ক্যামেরার দিকে তাকাবেন একটু, কি দেখে বিয়ে করলেন আপনি? ও তো আমারই ভুল হয়েছে, এখন আমি ভুলের সাজা আমি ভোগ করতেছি। এখন একটা কথা কি বলতে, না আমি এত কষ্টে যাই আর সুখে যাই, এখন আমার তো দিন গেছে, আমার সন্তান দশ জন্য আমি খারাইছি। আপনাকে
যদি আমার সন্তান দ্বারা একটু মানুষ করার তৌফিক দান করতে, তাহলে আমি আমার দাদা একটু শান্তি। কি চাচ্ছেন আপনার সন্তানের জন্য? আমার সন্তানের জন্য আমি কিছুটা সাহায্য চাইছি আব্বা। কি সাহায্য চান? আপনার সন্তানকে মানি হলো মাদ্রাসা পড়াতে চান? হ্যাঁ। পড়াশোনার খরচা হইলে আর কিছু লাগবে না আপনার? পড়াশোনার খরচা হইলেই বাবা হইবে আমার। যদি আপনার ছেলের মাদ্রাসার সম্পূর্ণ খরচার দায়িত্ব কেউ নিয়ে নেয়, তাহলে আর কোনো সমস্যা আছে আপনার? যদি আপনার সন্তানের পড়াশোনার খরচা যদি কেউ দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আর কোনো আপত্তি আছে আপনার? না, আমার কোনো আপত্তি নেই। অনেক প্রবাসী আছে, তাদের মা নেই, বাবা নেই। মা হিসেবে যদি আপনাকে কেউ দায়িত্ব নিতে চায়, আপনার সন্তানকে যদি মানে সে ভাই হিসেবে মেনে নেয়, আপনি কি যাবেন? যাবেন আপনি? আমাদের কাছে অনেকেই কথাটা বলেন, সে কারণে আমি আপনাকে প্রশ্নটা করি, আপনি কি যাবেন? আপনি সন্তান সহকারী নিবে, তাকে পড়াশোনাও করাবে, যাবেন কি আপনি? বিপদে সব দিকে এরা আমার হেল্প করছে। আজকে ওদের উচিলা আমি বাচ্চাদের নিয়ে রয়েছি, এরা আমার একমত খাইতে দিচ্ছে। হয়তো দেখা যেতেছে আমার একটা আপদ বিপদ পড়লে দৌড়ায় যাই আমাকে ধরছে, যে না তোমার এটা ঐতি দিব না। কিন্তু তার জন্য এই জন্য মানে এখানে সব পরিচিতর মুখ, যে দুনিয়াতে আপনার কেউ নেই, এখন এখানকার যারা জানাশোনা হয়েছে তারাই সব আপনার আপনজন, এই কারণে আপনি অন্য কোথাও যেতে চান না। তো খালা, আপনি বাসা বাড়িতে যে কাজ করে টাকাটা পান, সে দিয়ে কিন্তু আপনার ছেলের আর আপনার দুজনের কি হয়ে যায়? না বাবা, লাগি তো হয় না দেখেই তো আমি তোমাকে বলছি বাবা। গ্রামের বাড়ি কোথায়? আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কোন মোবাইল নাম্বার আছে? এই নাম্বারটা কি বিকাশ করা খালা? এই নাম্বারে যোগাযোগ করলে কে ধরবে? এই নাম্বারে আমি বলবো। আপনি ধরবেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো আব্বা। তো আপনার পুরো কি নাম? পুরো নামটা কি? আমার নামটা হচ্ছে নূরবানু। নূরবানু, আপনাকে কোথায় আসলে পাবে? সরাসরি যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই তাহলে কোথায় আসবে? এই জায়গায় আসলে এই সামনে পাবনা হাউস গলি। হ্যাঁ, পাবনা হাউস গলি। নূরবানু বলে সবাই দেখায় দিবে? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।